যদি দাড়ি রাখার জন্য চাকরিটাকে বরখাস্ত করে দেওয়া হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে অবিলম্বে তার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, কারণ তিনিও দাড়ি রেখেছেন, বর্তমানে তিনার বড় বড় দাড়ি রয়েছে। কোন পথে এগোচ্ছি আমরা, কোন পথে এগোচ্ছে দেশ, সেই জঙ্গলাদত্তের রাজধানীতে আবারও অমানবিকতার এক চরম উদাহরণ উঠে এলো। শুধুমাত্র দাড়ি রাখার কারণে এক মুসলিম পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, বা চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। হ্যাঁ, ঘটনা সেই রামরাজত্ব জঙ্গলরাজত্বের রাজধানী উত্তরপ্রদেশের কথা বলছি, হ্যাঁ উত্তরপ্রদেশের বাগপত জেলা। সেই পুলিশ অফিসারের নাম, সাব ইন্সপেক্টর পুলিশের নাম ইন্তেসার আলী, শুধুমাত্র দাড়ি রাখার কারণে তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ধর্মীয় লেবাস পরে ধর্মকে হাতিয়ার করে রাজ্য পরিচালনা করছে, সেই রাজ্যে একজন মুসলিমকে শুধুমাত্র দাড়ি রাখার জন্য কেন তার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে? আবার আপনি যুক্তি দিবেন, ওই তো পুলিশের এতে দাড়ি রাখা নিষেধ, পুলিশের নিয়মে নেই। তাহলে কেমন ধর্মনিরপেক্ষতা, এ কোন ধর্মনিরপেক্ষতার কথা বলছি আমরা, কোন ধর্মনিরপেক্ষতার দিকে এগোচ্ছি আমরা, যেখানে শিখরা তাদের পাগড়ি দাড়ি রেখে সম্পূর্ণরূপে তাদের ধর্মীয় কালচারকে মেনে সেখানে চাকরি করতে পারে সেনাবাহিনীতে, পুলিশে, একজন মুসলিমরা দাড়ি রাখতে কেন পারে? তো মনে হয় এটা দাড়ি রাখার জন্য নয়, নামে প্রবলেম, যেহেতু সে মুসলিম সেই জন্যই হয়তো এই কাজটা করেছে। দাড়ি তো অনেকেরই আছে, দাড়ি তো আমাদের প্রধানমন্ত্রীরও আছে। যদি দাড়ি রাখার জন্য চাকরিটাকে বরখাস্ত করে দেওয়া হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে অবিলম্বে তার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে দেওয়া উচিত, কারণ তিনিও দাড়ি রেখেছেন, বর্তমানে তিনার বড় বড় দাড়ি রয়েছে। প্রিয় দর্শক, শেষের বেলায় বলতে চাই, কোন পথে এগোচ্ছে আমাদের দেশ, যেখানে দেশের মূল জিনিসগুলো নিয়ে চর্চা না হয়ে শুধুমাত্র ধর্মীয় রীতিনীতি, যাতে করে মানুষের ভেদভাব হবে, বিভেদ সৃষ্টি হবে, সাম্প্রদায়িকতা হবে, সেই জিনিসগুলো নিয়ে আজকে দেশে একের পর এক ঘটছে। যদি এইরকম ভাবে ধর্মীয় জিনিস নিয়ে যদি দেশে চর্চা হতে থাকে, ধর্মীয় জিনিস নিয়ে যদি প্রাধান্য দেওয়া নেওয়া হতে থাকে, তাহলে কি দেশ এগোবে? বলাই বাহুল্য আজকে আমরা এবং আমাদের দেশবাসী, দেশের মানুষরা, আমরা আজকে দেশের মূল জিনিসগুলো নিয়ে চর্চা না করে আজকে আমরা বিতর্কমূলক জিনিস নিয়ে চর্চা করছি। এই জন্য দেখা যাচ্ছে যে ক্ষুধার্ত দেশের তালিকায় ভারত, জিডিপি কমে গেছে, আর আপনার অর্থনীতি একদম তলানিতে, এমনকি বাংলাদেশ পাকিস্তানের চেয়ে আজকে আমরা পিছিয়ে পড়ছি। শুধুমাত্র যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে আজকে চর্চা হচ্ছে বা চর্চা করানো হচ্ছে। এই জন্য শেষের বেলায় বলতে চাই, প্রিয় ভাই, এই জিনিসগুলো নিয়ে তো কোনো লাভ নেই, এই জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করতে গেলে আমাদের নিজেদের ক্ষতি, দেশের ক্ষতি। তাই বলবো, এরকম অন্যায় হোক, যেখানে হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, মানুষের অধিকারের জন্য কথা বলতে হবে। এই কথা বলা আপনার আমার একান্ত প্রয়োজন। যদি কথা না বলি, একদিন হয়তো এদের গ্রাসে আপনি আমি গ্রাসিত হব, তখন আমার আপনার কিছুই করার থাকবে না।